দর্শক, আমরা এখন আছি গোপালগঞ্জ জেলার মোকশেদপুর উপজেলার হোগলাডাঙ্গা নামক এলাকাতে। সেই আপনারা দেখলেন যে এই হোগলাডাঙ্গা জামে মসজিদ, এটি 1999 সালে নির্মাণ করা হয়েছে এবং দুবাইয়ের এক মহিলা, তিনি আয়শা সিদ্দিকা নাম রোমানি, তিনি এই মসজিদের জন্য 5 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। তিনি কিন্তু আমাদের বাঙালি নয়, দুবাইয়ের বাসিন্দা, তার অর্থায়নেই কিন্তু এই মসজিদ নির্মাণ করা হয়েছে এবং এই স্থানীয় গ্রামবাসীরা, তারা 56% জায়গা মসজিদের জন্য বরাদ্দ করেছিল, সেই মসজিদটি এখানে নির্মাণ করা হয়েছে। মসজিদটি একসাথে প্রায় 1800 মুসল্লি নামাজ পড়তে পারে এবং মহিলাদের জন্য বিশেষ নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই মসজিদের আপনার একটি মাদ্রাসাও আছে, সেখানেও প্রায় 100 শিক্ষার্থী, তারা ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা আজকের এই ইসলামী নিদর্শনটি আপনাকে দেখালাম। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে থাকি, বিভিন্ন প্রান্তের যে ইসলামী যে নিদর্শন, সহজে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যে নিদর্শনগুলো সেগুলো দেখে থাকি, তা আজকে আমরা এইটিও দেখালাম। আমরা আপনাদেরকে এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং এরকম ইসলামিক নির্দেশনা দেখানোর জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মসজিদটা সম্পর্কে, এই মসজিদটা কে নির্মাণ করলো এই সম্পর্কে একটু বলেন তো, কত টাকা ব্যয় হলো, কত লোক নামাজ একসাথে পড়া যায়? আমার নাম অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুল মান্নান সিকদার, হোগলাডাঙ্গা গ্রাম। এই মসজিদটা দুবাই এক মহিলা, সে অর্থ দিছে, সে এই জায়গায় 56% জায়গা আমরা গ্রামবাসীর দিছি, প্রায় সে 5 কোটি টাকার উপরে দিছে। ওই টাকা আমরা নিজেরাই খরচ করেছি, কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে দেইনি। ওই যে আমার এক ভাইর বেটা সেই মালিকের গাড়ি চালায়, তাকে 6 মাসের ছুটি দিছিল, তখন ওই সে থাইকা আমরা গ্রামবাসী, আমরা যারা আছি আমরা নিজেরই টাকা পয়সা খরচ করে দিলাম। এটা নির্মাণ হয়েছে কত বছর হয়েছে? ছিল তিন বছর শেষ হয়ে গেছে, 60 বছরে পড়ছে। মানে নির্মাণ শুরু করলো কত সালে? 1999 সালে। এখানে একসাথে নামাজ পড়তে পারে কত লোকে? একসাথে 1800 লোক নামাজ। এখানে নাকি আপনার মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে? মহিলাদের জন্য আলাদা রুম আছে, মহিলারা পড়ে, আর পুরো মসজিদের 25টা শাড়ি, এক শাড়িতে 80 জন করে লোক। একসাথে কত মহিলা নামাজ পড়তে পারে এখানে? 1800 মহিলা, 1800 না, মহিলা পুরুষ জড়ায়, মহিলা পুরুষ মানে একসাথে 1800 আর কি। তা আপনারা এই মসজিদটা পেয়ে তো অবশ্যই খুশি? খুশি মানে মসজিদ পাই আমাদের অত্র এলাকা সবাই খুশি, ওই ঈদের নামাজও আমরা এখানে পড়ি, আনন্দ এখানে পড়ি। এই উদ্বোধনে এই মালিক আসছিল, হ্যাঁ, যা 12 মণ চাউল, 10 মণ গোস দিয়া। মালিকের নাম কি? মালিকের নাম হলো বেগম আয়শা রোমান, আয়শা রোমানি, উনি টাকা দিয়েছে মসজিদ নির্মাণ করার জন্য। ধন্যবাদ।